প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে জীবন পরিবর্তন করে দেওয়ার মতো একটি ঘটনা বলতে চলেছি। এটি একটি যুবতী মেয়ের সত্য এবং শিক্ষণীয় ঘটনা, আর এটি তার বিয়ের এক রাত পূর্বের ঘটনা। যেমন পৃথিবীতে সমস্ত বিবাহে বিভিন্ন ধরনের আয়োজন করা হয় আর পাত্রীকে খুব সুন্দরভাবে সাজানো হয়, এইভাবেই এই বাড়িতেও সেই পাত্রীকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছিল। বিয়ের পূর্বে এই মেয়েটিকে খুব সুন্দরভাবে মেকআপ লাগিয়ে সাজানো হলো, আর অন্যদিকে মগরিবের নামাজের আজান হলো। তো সেই যুবতী মেয়েটি উঠে মগরিবের নামাজ আদায় করল, আর মগরিবের নামাজের পর সেই মেয়েটিকে বিয়ের জন্য খুব সুন্দরভাবে মেকআপ লাগিয়ে প্রস্তুত করা হলো। মেকআপ লাগানোর পর সময় কেটে গেল এবং এশারের ওয়াক্ত চলে আসলো। সেই নেক মেয়েটি যখন এশারের নামাজের আজান শুনল, তো সে মনে করল যে হয়তো তার মগরিবের অজু ভেঙে গিয়েছে, তাই সে নতুন করে অজু করার জন্য ঘর থেকে বেরিয়ে গেল। সেই মেয়েটি অজু করার জন্য প্রস্তুতি নিচ্ছিল যে ইতিমধ্যে তার মা তার কাছে আসলো আর তাকে জিজ্ঞাসা করল যে সে এখন কি করছে। মেয়েটি তার মাকে বলল এখন এশারের নামাজের সময় হয়ে গেছে আর সে আরও একবার অজু করে তার এশারের নামাজ আদায় করবে, কেননা এরপর সে সময় পাবে কি না তা সুনিশ্চিত নয়। তার মা অবাক হয়ে তার দিকে দেখল আর তাকে বোঝানোর জন্য বলল, তুমি যে এত সুন্দর মেকআপ করেছ, তুমি এখন যদি অজু করো তাহলে তোমার সমস্ত মেকআপগুলি নষ্ট হয়ে যাবে, আর এখন সময়ও বেশি নেই যে তুমি দ্বিতীয়বার আবারও মেকআপ করতে পারবে। আর যদি বিয়েতে তুমি মেকআপ ছাড়াই থাকো তাহলে বরযাত্রী তোমাকে দেখে পছন্দ করবে না। তুমি কি এটা চাচ্ছ যে লোক তোমাকে পছন্দ না করুক? সেই মেয়েটি মুচকি হেসে তার মাকে বলতে লাগলো যে আপনি এজন্যই পরেশানি হচ্ছেন, কিন্তু আমার মধ্যে শুধুমাত্র ভয় রয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলার, আমি আমার আল্লাহর নজরে সুন্দর হতে চাই। সেই মেয়েটি অজু করার জন্য বিন্দুমাত্র অপেক্ষা করল না, আর তার মাকে এমন কথা বলে সে অজু করতে শুরু করল। সে এটাও ভয় করল না যে মানুষজন তাকে মেকআপ ছাড়াই দেখবে, সে শুধুমাত্র আল্লাহ তাআলার সামনেই ভালো হতে চায়। এরপর সেই মেয়েটি অজু করে নামাজ পড়তে শুরু করল। এই নামাজে সে এতটাই শান্তি পেল যা পূর্বে সে কোনোদিনও পায়নি। নামাজে সে তার শেষবারের মতো সেজদা করল, আর সেই সেজদার পরে সে আর কোনোদিনও উঠতে পারল না, আর এমন সেজদা অনেক কম লোকের ভাগ্যে রয়েছে। সেই নেক মেয়েটি সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করল। এর থেকে সুন্দর আর পবিত্র মৌত কি হতে পারে? তারপর তার মা তাকে ডাকার জন্য ঘরে আসলো। অনেকক্ষণ ধরে তাকে ডাকাডাকি করল, কিন্তু যখন সে সেজদা থেকে উঠল না তো কাছে গিয়ে তার মা তার শরীরে হাত দিল। তো সে বুঝতে পারল যে কিছুক্ষণ পূর্বেই তার মেয়ে সেজদারত অবস্থায় ইন্তেকাল করেছে। একটু ভেবে দেখুন সেই মায়ের অবস্থা এখন কেমন হবে। তার মা তার মেয়েকে দেখে বলল, বেটি তুমি সত্যি বলছিলে যে আল্লাহ তাআলার খুশি মানুষের খুশির থেকে অনেক উত্তম, কিন্তু বন্ধুরা সালাম সেই মায়ের উপর। তার মা বলল যে তুমি শুধু আল্লাহ তাআলার সামনে সুন্দর হতে যাচ্ছিলে আর আল্লাহ তাআলার সন্নিকটে হতে যাচ্ছিলে, আর আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাকে সেই হালে মৃত্যু দিলেন যেই হালতে পৃথিবীর সমস্ত মুসলমান মরতে চায়। অর্থাৎ সমস্ত লোকেরই এটি ইচ্ছা যে সে যেন সেজদার হালতেই মৃত্যুবরণ করে, কিন্তু কিছু সৌভাগ্যবান লোকেই এই সুযোগ পেয়ে থাকেন। বন্ধুরা, পাকিস্তানেও এমন একটি ঘটনা ঘটেছিল। একটি মেয়ের বিয়ে হলো, সে অনেক খুশি ছিল, দুই খানদানের মধ্যেই খুব ভালো সম্পর্ক ছিল, অনেক খুশি মানানো হচ্ছিল, আর আত্মীয় স্বজনরা বলছিল এই দুই খানদানকে এর পূর্বে এত আনন্দিত দেখা যায়নি। কিন্তু এটি কেউ জানত না যে এই খুশি কতদিন ধরে থাকবে। বিয়ের প্রায় এক সপ্তাহ পর নববধূ কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, হঠাৎ করে তার শরীর অসুস্থ হয়ে যায় আর তাকে হসপিটাল নিয়ে যাওয়ার রাস্তায় সে পরলোক গমন করে। সে বাড়ি দুইটি যেটি কিছুদিন পূর্বে খুশিতে মেতে উঠেছিল এখন তা মাতমে পরিণত হলো। কিছুক্ষণ পর মাইয়াতকে গোসল দেওয়া হলো, আর কিছুক্ষণের মধ্যেই
একজন সুন্দর নববধূকে দাফন করে দেওয়া হলো। তার আত্মীয় পরিস্বজনরা তার কবরে মাটি দেওয়ার পর নিজের নিজের বাড়িতে চলে গেল। মা বাবা আর আত্মীয় পরিস্বজন কিছুদিন ধরে কান্নাকাটি করার পর সবাই চুপচাপ হয়ে গেল। কিছুদিন পর সেই পাত্র যুবকও আবার একটি বিয়ে করে নিল। বন্ধুরা, পৃথিবী যেমন গতিবেগে চলছিল ঠিক তেমনই চলতে থাকলো, কারো জন্য কারো কিছু কমতি হলো না। বন্ধুরা, এটি সত্য, কেউ এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার জন্য এই পৃথিবী থেমে থাকে না। মৃত্যুর পর যদি কারো কিছু ঘটে থাকে তাহলে তারে ঘটে যে মৃত্যুবরণ করে, আর সেই মেয়েটি কবরে একাই থাকবে। কথাটি এখানে শেষ হয় না, বরং এখান থেকে শুরু হচ্ছে। যদি সেই পাত্রী এক সপ্তাহ পূর্বে এটি জানতে পারত যে তার বিয়ের এক সপ্তাহ পরেই তাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আর তারপর তাকে তার রবের সামনে দাঁড়াতে হবে, তাহলে সে কি তার জীবন এইভাবে কাটাতো? যখন আমরা ভাবি আমাদেরকেও একদিন মৃত্যুবরণ করতে হবে, তাহলে একবার ভেবে দেখুন, কিছুক্ষণের জন্য নির্জন জায়গায় গিয়ে ভাবুন যে আপনি যদি পূর্বেই জেনে যান যে কয়েকদিন পরে আপনি মৃত্যুবরণ করবেন, তাহলে আপনি বলুন আপনার এই কয়েকটি দিন আপনি কিভাবে কাটাবেন। অবশ্যই গুনাহ থেকে তওবা করে নেবেন, সমস্ত লোকের সঙ্গে আপনার ব্যবহার ভালো করে নেবেন, সমস্ত গৌরব লোভ লালসা থেকে মুক্ত হয়ে যাবেন। আর আমরা শুধু এটাই ভাবব যেন আমার আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যান। বন্ধুরা, আমরা এমনটি তখনই করব যখন আমরা জানতে পারব যে আমাদেরকে কয়েকদিন পরেই এই পৃথিবীকে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু বন্ধুরা, মৌতের কোনো ঠিক ঠিকানা নেই যে কখন কার সামনে এসে উপস্থিত হবে। মৌত অবশ্যই আসবে, কিন্তু কখন এটি শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। বন্ধুরা, এই পৃথিবীতে আমরা সবাই বেপরোয়া রয়েছি আর যেমন ইচ্ছা তেমন জীবন কাটাচ্ছি, কিন্তু আমাদের উচিত যে আমরা আমাদের নিজেদের মধ্যে দেখি যে আমাদের কি কি ভুল রয়েছে, আমরা সেগুলিকে ঠিক করে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের মন থেকে সমস্ত খারাপ জিনিসগুলি বের করে দিন। আমরা জানি যে এই পৃথিবী অস্থায়ী, আর একদিন সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বলা শোনার থেকে এই সমস্ত কিছুর ওপর বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের মৌতকে স্মরণ রাখার আর সমস্ত গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুন, আর আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখুক। আমিন সুম্মা আমিন। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। আজকের এই ভিডিও থেকে আপনারা কি জানতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।